আনবি? এনে সকালে পাতে পাতে ভাত দে। কিন্তু প্রতীক কোথায়? আমি বলতে পারবো না দাদা। আচ্ছা আচ্ছা আমি ডাকছি। ছোটকা ছোটকা, এই তো ছোটকা এসে গেছে। হ্যাঁ কি ব্যাপার? মানে আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য, তুমি বসো। না রে, এই বেলা আমি কিছু খাবো না, আমার খিদে নেই। তোমার খিদে না থাকলেও আমি তোমায় বলছি প্রতীক, তুমি বসো। না দাদা, খাবারটা যার যার নিজের ব্যাপার। আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো। একটা সামান্য তিন আঙ্গুলের মেয়ের জন্য তুমি তোমার পেটে গামছা বেঁধে রাখছো? ছোটদা বসুন না ছোটদা, একটা দিন দুপুরবেলা বউ পাতে ভাত দিচ্ছে, সব পুরুষদের বসতে হয়, আপনি না বসলে মেয়েটার বড় খারাপ লাগবে। আপনি সব ব্যাপারে মাথা ঘামাবেন না, আপনাকে আমি বলেছি না, আপনি অতিথি, অতিথির মতন থাকুন। আপনি আছেন আমাদের বাড়িতে ঠিক আছে, তা বলে আমাদের সব ব্যাপারে মাথা ঘামাতে যাবেন না। আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো কিচ্ছু বলবো না। বাবা তুমি সোজা করেই বলো না যে আমার হাত থেকে তুমি ভাত খাবে না, শুধু শুধু খিদে নেই বলছো কেন? যদি তাই হয় তাহলে তাই ঠিক আছে। তুমি যদি ওর হাতে ভাত খেতে না পারো, আজকের বউ ভাতের অনুষ্ঠানটা তুমি যদি অসম্পূর্ণ করে দাও, তাহলে আমারও কোনো প্রয়োজন নেই। আজ দুপুরের আহার আমি করব না। ঠাকুরপো যাও বসে পড়ো। মেজবতি তুমিও? আমি কি? আমি কিচ্ছু নয় গো। তুমি না খেলে তোমার দেখা দেখি বাড়ির মানুষগুলো অনেকেই খাবে নে, আর এই দুপুরবেলা না খেলে সংসারের অমঙ্গল হবে। বাবা আমি ঠিক বুঝতে পারি না, জাহ্নবী কি অস্পৃশ্য নাকি জাহ্নবীর হাতে খেলে তোমার মহা সর্বনাশ হয়ে যাবে? আমি তো সেসব কিছু বলিনি। সব কথা না মুখে বলার দরকার হয় না জানো তো। বাবা তুমি কিন্তু অনেক সময় অনেকগুলো ভুল করে ফেলছো। খবরদার, তোমাকে কেউ কথা বলতে বলে কি করব বলো? আফটার অল তো তুমি আমার বাবা। আমার ভীষণ খারাপ লাগছে, কারণ আমি না জাহ্নবীর সামনে মুখটা দেখাতেই পারছি না। বসে পড়ো বাবা, বসে পড়ো। ছোটকা আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি না খেলে কি তোমাদের চলছে না? এক যাত্রায় পৃথক ফল হতে পারে না প্রতীক। এক যাত্রায় পৃথক ফল তো এবারে তো অনেকদিন আগেই হয়েছে দাদা। আমরা সবাই সংসার ধর্ম করেছি, তুমি তুমি তো সংসার ধর্ম করনি, তুমি কি করে এই কথাগুলো বলছো? তুমি তো কোনো দায়িত্বই নাও। হ্যাঁ, তা যদি আমি করেই থাকি তার শাস্তি তো আমি ভোগ করছি। জিজ্ঞাসা করো তো চোর ঠাকুরপো, আমরা তাকে কি শাস্তি দিয়েছি? এসব তর্ক থাক মেজ বউ, কথায় বলে তর্কে বহু দূর, তর্ক করে কি লাভ? যে যেমন শাস্তি পায় সেই সেটা বোঝে, যে বা যারা তাকে শাস্তি দেয় তারা তো বোঝে না। আমরা তো এখানে শাস্তি দেওয়ার কেউ নই কো, যার সিদ্ধান্ত সে তো ঠিক করেই এসেছিল। আমার সিদ্ধান্তের কথা কেউ জানতে চায়নি, বরং অন্য সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আমি তা মেনে নিয়েছি, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, তাই। কিন্তু আমি অন্যায় করেছি বলেই তোমাকেও অন্যায় করতে হবে প্রতীক, তার তো কোনো মানে নেই। তুমি বসো, বসো এখানে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মেয়ে সবাইয়ের পাতে ভাত দেবে, আমি যদি না বসি তাতে কিসের অন্যায়? কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাতে? সেটা তুমি বুঝবে না। এই মেয়েটা সারা জীবন তোমার সম্পর্কে একটা ধারণা মনে মনে রেখে দেবে, আর সেই ধারণা থেকে কোনোদিনও বেরোতে পারবে না, কোনোদিনও না। এই কষ্টটা আজ যদি তুমি ওকে দাও, কোনোদিন ভুলবে তোমার মনে হয়? না, ভুলবে না। আর এমন একটা দিন আসবে না যেদিন তুমি ওকে মাথায় নিয়ে নাচবে। মায়া তো জোর করার তো কিছু নেই, বাবা যখন ওর কাছে খেতে চাইছে না তখন তুমি আলাদা করে খেতে দিও। ছোট ঠাকুরপো তুমি বসে পড়ো। বুঝলে, আমি তো বললাম যে আমার খিদে নেই, আমি খাবো না। দেখছো না, কেউ কেউ না খেয়ে উঠে যাচ্ছে, দুপুরবেলা না খেলে গেরস্থের অকল্যাণ হবে। আমি বলছি তুমি বসে পড়ো। কি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল নাকি? বাবা আমার তো খুব খিদে পেয়ে গেছে। এ কি বাবা, আপনি দাঁড়িয়ে আছেন যে, আপনি খাবেন না? এক যাত্রায় পৃথক ফল করতে চাইছি না মা, আমার ছোট ভাই খাচ্ছে না, সেখানে আমি কি করে খাই? হাজার হোক, আমি তো তার দাদা, এতদিন বাড়িতে ছিলাম না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো আমি এখানে আছি, ও না খেলে আমি খেতে পারবো না মা। সত্যি কি ঝঞ্ঝাট। দেখো তুমি কিন্তু খেতে দিচ্ছ বলেই এত কিছু হচ্ছে, আমরা তো নিজের মতো খেয়েই নিতাম, ছোটকাটাও খেয়ে নিত। আমি তো সে কথা বলিনি বৌদিমণি, আমাকে ওরা বলেছে তাই। ওরা মানে কে বলেছে তোমার? আমি বলেছি। তুমি আবার কবে থেকে এসব ব্যাপারে মাথা ঘামাতে গেলে গো? এসব মেলি ব্যাপারে তোমার থাকার কি দরকার? থাকতে বাধ্য হলাম, কারণ মেয়েলি ব্যাপারে যাদের থাকার কথা তারা থাকেনি, তাই বাধ্য হয়ে এই মেয়েলি ব্যাপারে আমায় মাথা ঘামাতে হয়েছে। জানবি, যারা খেতে বসেছে তাদেরকে খেতে দিয়ে দাও। মেজেঠুমনি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি উঠে যেও না। তুমি যদি এভাবে উঠে চলে যাও তাহলে কিন্তু জানবি খারাপ লাগবে। আমি দেখতে চাই আমার ভাইয়ের জেদ কতটা বড়। আমি একবেলা না খেয়ে থাকবো, তার থেকেও আমার ভাইয়ের জেদ বড়। দেখো শুধু শুধু তোমরা আমাকে জোর করছো, যেটা আমার ভালো লাগে না সেটা। কি ভালো লাগে না তোমার? তোমরা ভুলে যেতে পারো, মাত্র কিছুদিন আগে রশ্মি আমার পাতে ভাত দিয়েছে। আমার পাতে ভাত দেওয়ার কথা মনে পড়লেই আমার রশ্মির মুখটা মনে পড়ে যায়। দেখো এত সহজে তো আমি ওকে ভুলে যেতে পারবো না, তোমাদের মতো আমি তো স্বার্থপর হতে পারবো না এতটা। তোমার স্মৃতিশক্তির প্রশংসা না করে আমি পারছি না। মনে রাখাটাই যদি ধর্ম হয় তাহলে সবটাই মনে রাখো, ভালো মন্দ সব। শুধু ভালো স্মৃতিটাই মনে রাখবে, খারাপ স্মৃতিটা ভুলে যাবে? ভালো স্মৃতি তোমাকে না আঘাত করে থাকতে পারে, কিন্তু অন্যদের তো করেছে, আর তা তো তুমি জানো। তাও তুমি এমনকি তোমার ছেলেকেও আঘাত করেছে, সে কথাও তুমি মনে রাখবেন?
আমরাও তোমার একটা কথা বলে কিছু মনে করো না। তুমি তো এই ব্যাপারটার মধ্যে ছিলে না, তুমি এই ব্যাপারটার মধ্যে কেন ঢুকছো? তুমি তো জানোই না কিছু এই ব্যাপারটা সম্পর্কে। আর একটা কথা বলি, এত বছর বাদে তুমি এসেছো এই সংসারে, এসে এই সংসারের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেবে তা তো হয় না। তুমি কিন্তু এবারে আমাকে অপমান করছো প্রতীক। অপমানটা তুমি ইনভাইট করেছো মেজদা। ছোট ঠাকুরপো, দুপুরবেলা খাওয়ার সময় এদিক ওদিক করো নি, আমি বলছি তুমি বসে পড়ো। ছি 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 ছি, কত নিচে নেমে গেছো তুমি। এতদিন তো শুনেছি যে তুমি বলতে যে মেজদি তোমার মাতৃসম আর মেজদা পিতৃসম। আজ সে পিতৃসম দাদার সামনে দাঁড়িয়ে তার মুখে মুখে এইভাবে কথা বলছো তুমি। ছি 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 ছি। দেখো, মেজ বৌদি আমার মাতৃসম, এটা আমি বরাবরই মানি এবং এখনো আমি মনে মনে সেটাই মানি। কিন্তু মেজদাকে আমি কোনোদিনও পিতৃসম হিসেবে ভাবিনি এবং ভাবতে পারবও না।